সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আজ আপনাদেরকে এমএস পেন্ট এর মধ্যে থ্রি ডি টেক্সট লিখে দেখাবো। থ্রি ডি লেখা কিভাবে লিখতে হয় তা দেখাবো। দেখুন আপনার টেক্সটে কিভাবে থ্রি ডি বানাবেন। তার জন্য আমি প্রথমত পেন্ট ওপেন করে নিচ্ছি। স্টার্টে ক্লিক করে এই দেখতে পাচ্ছেন পেন্ট। পেন্ট ওপেন করার পরে এখানে থ্রি ডি যে লেখাকে বানাবো তার জন্য আগে প্রথমত কিছু লেখা লিখে নিই। দেখতে পাচ্ছেন টেক্সট, এই টেক্সট অপশনটায় ক্লিক করার পর সাদা পেজটাতে ক্লিক করব যেখানে লিখতে চাই। এবার এই জায়গাতে আমি যা লিখতে চাই তা লিখব। মনে করুন এখানে লিখছি আমি থ্রি ডি টেক্সট, TEXT। দেখতে পেয়েছেন লিখার কালারটাও আমি করে দিচ্ছি রেড। দেখুন রেড কালার করে দিয়েছি, লেখা হয়ে গেছে। এবার এই লেখাটাকেই আমরা থ্রি ডি বানাবো। দেখুন কিভাবে, এই দেখুন লেখা হয়ে গেছে। বাইরে ক্লিক করলাম তাহলে লেখাটা থেকে গেল। এবার এই লেখাটাকে যদি আমাদেরকে থ্রি ডি টেক্সট বানাতে চাই তাহলে কিভাবে থ্রি ডি বানাচ্ছি দেখুন। প্রথমত লেখাটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার জন্য সিলেকশনে ক্লিক করবেন। এবার সিলেকশনে ক্লিক করার পরে সেই সিলেক্টের নিচে দেখবেন একটা পয়েন্ট আছে ক্লিক করার, সেই জায়গাতে ক্লিক করবেন এবং ক্লিক করে ট্রান্সপারেন্ট সিলেকশনে ক্লিক করবেন। অপশনটা দেখে রাখুন, ট্রান্সপারেন্ট সিলেকশন, এই অপশনটায় ক্লিক করবেন। এবার কনফার্ম হয়ে দেখে নেবেন টিক চিহ্ন হয়েছে কিনা। তারপর লেখাটাকে সিলেকশন করবেন এইভাবে। তারপর সিলেকশন হয়ে গেল। এবার শিফট, আপনার কিবোর্ডের শিফট কি বা শিফট বাটন দেবে থেকে একটু মাউস নিয়ে এভাবে টানবেন। দেখুন থ্রি ডি হয়েছে, বুঝতে পারলেন। আমি আবার দেখাচ্ছি, সিলেকশন করবেন, সিলেকশন করার পর এভাবে টানবেন। দেখুন থ্রি ডি টেক্সট হয়ে গেছে। আমি আবার লিখে দেখাচ্ছি আর একটা। মনে করুন এখানে লিখছি আমি এমএস পেন্ট, এমএস পেন্ট, PAINT লিখলাম। লেখাটা একটু সাইজ ছোট করে দিচ্ছি। দেখুন 100-150 আছে, 100 করে দিচ্ছি, ছোট হয়েছে। এবার দেখুন এই লেখাটা আমি আলাদা কালারের করে দেখাই আপনাদেরকে। এই কালার করলাম, এবার দেখুন করে দেখাচ্ছি। প্রথমত সিলেক্ট করে নিলাম লেখাটাকে, সিলেকশন করে নিলাম। এবার যখন আমি শিফট বাটনটা দেবে থেকে টানবো, দেখুন সিলেকশনে দেখুন পেন্ট হয়ে গেছে। তাহলে এই যে আমরা বানালাম এটা হচ্ছে থ্রি ডি টেক্সট, মানে যে কোনো লেখাকে আপনি থ্রি ডি বানাতে পারবেন। তো ট্রাই করুন আপনার কম্পিউটারে। আর আপনি যদি এই ভিডিওটি নতুন দেখে থাকেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, এটা প্র্যাকটিস করুন।